নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি নিশ্চয়ই বৃষরাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন। তাহলে আসুন জেনে নেওয়া যাক আপনাদের অর্থাৎ বৃষরাশির জাতক ও জাতিকাদের জানুয়ারি মাস কেমন যেতে চলেছে, অর্থাৎ 2021-এর প্রথম মাস জানুয়ারি মাস আপনাদের জন্য কী পরিমাণ শুভ রয়েছে এবং কী পরিমাণ অশুভ বার্তা বহন করতে চলেছে এই ভিডিওতে, সেই সমস্ত নিয়ে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি আপনাদের প্রত্যেকের জন্য এক্সট্রিম পর্যায়ে ইম্পর্টেন্ট। ভিডিওর এতটুকু পার্টও কিন্তু আপনারা মিস করবেন না। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্র। আপনি যদি বৃষরাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের জানুয়ারি মাস কেমন যেতে চলেছে তা আমি অগ্রিম পূর্বাভাস এই ভিডিওর মাধ্যমে দিতে চলেছি। কিন্তু তার আগে একটি কথা আপনাদের সকলকে জানিয়ে দিতে চাই, সেটি হচ্ছে আমি যে এই মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি কিন্তু সার্বিক রাশিফল, অর্থাৎ এটি সমস্ত বৃষরাশির জাতক ও জাতিকার ক্ষেত্রেই প্রযোজ্য। সেখানে আপনার বয়স 20 হতে পারে বা আপনার বয়স 60, ডাজ নট ম্যাটার। তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথায় যে 100-এ 100 মিলবে এর আমি কখনোই দাবি করব না, কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা চলার পথে হোঁচটটা খাবেন না, এইটুকুটা আমি কনফার্ম বলতে পারি। তাই ভিডিওটি মনোযোগের সঙ্গে সম্পূর্ণ দেখতে থাকুন। আসছে 2021 সাল, এবং এই 2021 সালে আপনাদের অর্থাৎ বৃষরাশির জাতক ও জাতিকাদের প্রত্যেকের যেন শুভ যায়, প্রত্যেকের যেন মঙ্গল হয়, এই কামনা করেই আমি ভিডিওটি শুরু করতে চলেছি। ফার্স্ট পয়েন্ট, এই মাসে আপনারা ভাগ্যের সাপোর্ট পাবেনই পাবেন। আপনারা ডায়েরিতে এই মুহূর্তে লিখে নিন, একদম ভাগ্যের সাপোর্ট গ্যারেন্টেড পেতে চলেছেন। দ্বিতীয় কথা বলি, যেটা মেন কথা, সেটি হচ্ছে শারীরিক দিক, কারণ স্বাস্থ্যই সম্পদ, অর্থাৎ শরীর ভালো থাকলে মনও ভালো থাকে এবং যে কোনো কাজে কিন্তু উদ্দীপনা পাওয়া যায়। দেখুন, এই মাসে শারীরিক দিক কিন্তু মোটের উপর দিয়ে শুভ যাবে, খুব ভালো বলবো না, মাসের হাফ মাস অর্থাৎ 15 তারিখ পর্যন্ত শারীরিক প্রবলেম কিন্তু বেশি পরিমাণে থাকবে, ছোটোখাটো জ্বর জ্বালা, শারীরিক ভোগান্তি যেটাকে বলে, ব্যথা বেদনা এইসব কিছু নিয়েই আপনাদেরকে চলতে হবে স্টার্টিং ফেজে। মানে শারীরিক দিকটা যদি বলা যায় খুব একটা ভালো আমি দেখতে পাচ্ছি না, সেরকম বড় কিছু হলে আপনারা অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করুন, এটাই আমি বলবো। এর পাশাপাশি যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা রয়েছেন, অর্থাৎ আপনার বাবা বা আপনার মা, তাদের ক্ষেত্রেও কিন্তু শারীরিক ভোগান্তি কিন্তু এই মাসে আসতে চলেছে। তাই আমি আপনাদেরকে বলবো, আপনার বাবা এবং আপনার মা যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা রয়েছেন তাদের দিকে অবশ্যই খেয়াল রাখুন, এটাই আমি বলবো। এই মাসের রাশির উপর রাহুর অবস্থান কি হতে চলেছে আপনাদের জানেন কি? এই রাহু আপনাকে সাহস ও পরাক্রম বাড়াতে সাহায্য করবে, অর্থাৎ যে কোনো কাজকে আপনি কাজই মনে করবেন না, যে কোনো প্রবলেমকে আপনি প্রবলেমই মনে করবেন না, কাউকে ভয় না করে ওয়ান স্টেপ এগিয়ে যাওয়াটাই হচ্ছে এই মাসের মূল মোটো। অর্থাৎ এই রাহু আপনাদেরকে সাহস এবং পরাক্রম বৃদ্ধি করতে সহায়তা করবে। তবে মাথা গরমের টেন্ডেন্সি কিন্তু এই মাসে থাকবে আপনাদের, হুট করে মাথা গরম হয়ে যাওয়া এবং হুট করে কোনো বাজে কথা বলে ফেলা, যেখান থেকে কিন্তু কিছু পরিমাণ নতুন শত্রুতা তৈরি হবে। অর্থাৎ আপনি এমন কিছু কথা হুট করে বলে ফেললেন যেখান থেকে আপনার সাথে একটা মনোমালিন্য এই সব কিছু তৈরি হতে পারে। তাই মাথা গরমের দিকটা অবশ্যই আপনারা অ্যালার্ট থাকুন, মাথা গরম হুটপাট করবেন না, যে কোনো কিছুকে শান্ত মাথাতে ট্যাকেল করার চেষ্টা করুন, সেক্ষেত্রে কিন্তু সেরকম প্রবলেম ক্রিয়েট করবে না। এই মাসে চেষ্টাটা আপনাকে করে যেতে হবে, মানে যে কোনো কিছুতে চেষ্টা, সেখানে আপনি চাকরি করছেন, চাকরির জন্য চেষ্টা করছেন, বিবাহের জন্য চেষ্টা করছেন, চেষ্টা যদি আপনারা করেন আমি দাবি করে লিখে দিতে পারি আপনারা 100-এ 100 সফল হবেন, ঘরে বসে থাকবেন না, যে কোনো কিছু কাজ করতে হবে,
করবো, লড়বো, জিতবো, এইরকম একটা টেন্ডেন্সি যদি আপনার মধ্যে থাকে না, আপনাকে এই মাসে কি ঠেকায়, কারো দম নাই ঠেকানোর। এই মাসে নবমপতি নবমভাবে বসে থাকা মানে কি জানেন, আপনারা ভাগ্যের সাপোর্ট পাবেন, যে কোনো কাজ আপনারা করেই উঠবেন। এই মাসে যে কাজগুলো আপনাদের আটকে যাচ্ছিলো, মানে এর আগে বিগত মাসগুলোতে, সেই সমস্ত কাজগুলো এই মাসে হাতে নিন, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনারা সেই সমস্ত কাজ করেই উঠবেন। তবে একটা কথা আমি কনফার্ম বলতে পারি, এই মাসে যতই সমস্যা আসুক না কেন, সমস্যা আপনাকে কিন্তু আটকাতে পারবে না, একদম কনফার্ম। যত বড় সমস্যা হোক, আপনারা কিন্তু সেই সমস্ত সমস্যা থেকে বেরিয়ে যাবেন। জাল যেভাবে বেঁধে থাকে, বাঁধা থাকে না, জাল ছিঁড়ে যেভাবে বেড়ায়, ঠিক তেমন করে আপনারা কিন্তু বেরিয়ে যাবেন। এরপর আসি কর্মক্ষেত্র, অর্থাৎ চাকরির ক্ষেত্র। যারা চাকরি চেষ্টা করছেন তাদেরকে বলবো, এই মাসে একটু বেশি চেষ্টা করুন। অর্থাৎ আপনি কোনো দিনও চাকরি করেননি, ফ্রেশার রয়েছেন, চাকরির জন্য বিশেষভাবে চেষ্টা করুন, একদম ভাগ্য ক্লিকিং করবেই করবে। ধরুন আপনারা পাঁচজন গেছেন বা দশজন গেছেন বা ২০ জন গেছেন একটা ইন্টারভিউতে, সেখানে দাঁড়িয়ে আপনাকেই কিন্তু সিলেক্ট করে নেওয়া হবে। দেখা গেলো ৩ জন নেবে, সেখানে কিন্তু আপনার নামটা থাকলো। তো এটাকে বলে ভাগ্যের সাপোর্ট। আর এই ভাগ্যের সাপোর্ট কখন আসবে, আপনি যখন কর্ম করবেন। তাই এই মাসে কিন্তু একদম ঝাঁপিয়ে পড়ুন চাকরির জন্য, কনফার্ম চাকরি পাবেনই পাবেন। এর পাশাপাশি যারা চাকরি করছেন তাদের কিন্তু চাকরিতে পদোন্নতির যোগ কিন্তু দেখা যাচ্ছে। বিশেষ করে চাকরিতে সফলতা আরও বেশি পাবেন তারাই যারা বিদেশে কর্মরত, অর্থাৎ বিদেশে চাকরি করেন তারা বেশি করে সফলতা পাবেন। এছাড়াও যদি আপনি বিদেশে চাকরির জন্য প্রচেষ্টা করেন, সেখানে 100% সফলতা, আপনাকে ঠেকায় কে, এতটুকুটা আমি বলতে পারি। এরপর আসি বিজনেস ক্ষেত্র। দেখুন, বিজনেসের দুটো ভাগ বলছি, এক হচ্ছে ওনার আর দ্বিতীয় হচ্ছে পার্টনারশিপ। ওনার মানে আপনি বিজনেসের মালিক, মানে আপনার উপরে কেউ নেই। এই সমস্ত বিজনেস যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু তুঙ্গ অবস্থা চলছে, মানে আপনাদের ধনাগমন হতে আটকাতে কেউ পারবে না। অর্থাৎ সে আপনি যে বিজনেসই করুন না কেন, আমি কিছু স্পেশাল বিজনেসের কথা বলবো, সেই বিজনেসগুলো করলে আপনারা বেশি পরিমাণ সফলতা পাবেন। কিন্তু আলটিমেটলি যে সমস্ত বিজনেসের ক্ষেত্রে আপনারা কিন্তু সফলতা পাবেন, কিন্তু কিছু বিজনেস আছে যেগুলোতে বেশি সফলতা পাবেন, সেটার আমি নাম বলছি। এরপর আসি যারা পার্টনারশিপ বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সেই রকম ভালো আমি দেখতে পাচ্ছি না। পার্টনার থেকে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে, অর্থাৎ আপনার পার্টনার কিন্তু আপনাকে ঠকাতে পারে, প্রতারণার শিকার হতে পারেন আপনারা। এই দিকটা অবশ্যই মাথায় রাখবেন এবং এই মাসে বুদ্ধির দ্বারা কিন্তু আপনাদেরকে এগোতে হবে, চতুরতা দরকার, বুঝতে পেরেছেন? চতুরতার মাধ্যমে আপনাকে এগোতে হবে, মানে বোকার মতো হয়ে চললে হবে না। কোনো জায়গায় যদি আপনার পার্টনার সাইন করতে বলে, 10 বার ভেবে দেখে শুনে আপনি যদি না বুঝতে পারেন, কোনো লয়ারকে দিয়ে দেখান। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কথা বলছি, লয়ারকে দিয়ে দেখান কী লেখা আছে, এমনি হুটপাট সাইন ফাইন করবেন না কিন্তু, সেক্ষেত্রে কিন্তু প্রতারণার শিকার হবেন। আর যারা ওন বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত যেতে চলেছে। এবার আসি কী কী বিজনেস করলে আপনাদের পক্ষে ভালো। 1 নম্বর বিজনেস, যারা গার্মেন্টসের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত। যারা কসমেটিক্স দ্রব্যের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে দুর্দান্ত। যাদের হার্ডওয়্যারের দোকান রয়েছে তাদের ক্ষেত্রে দুর্দান্ত। যাদের পেট্রোল পাম্প রয়েছে তাদের ক্ষেত্রেও দুর্দান্ত। যাদের বইয়ের দোকান রয়েছে তাদের ক্ষেত্রেও দুর্দান্ত যেতে চলেছে। এর পাশাপাশি যারা সবজি বেচছেন, যারা মাছ বিক্রি করেন, সেটা আড়ত থাকতে পারে বা আপনি খুচরো বিক্রিও করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু দুর্দান্ত যেতে চলেছে। এর পাশাপাশি যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু চরম শিখরে উঠতে চলেছে, একদম চরম শিখরে, টপ লেভেলে, টপ একদম টপ লেভেলে যেতে চলেছেন। আপনাদের ইনকামের সোর্স কিন্তু 4 গুণ থেকে 5 গুণ হতে বাধ্য, আপনারা লিখে নিন। তবে আপনার জন্মচকে রাহু গ্রহকে কিন্তু ভালো থাকার প্রয়োজন রয়েছে, এই প্রসঙ্গে এই কথাটা না বললে নয়, রাহু গ্রহকে কিন্তু ভালো থাকার প্রয়োজন রয়েছে। তো এই হচ্ছে বিজনেসের ক্ষেত্র। এরপর আসি এডুকেশন সেক্টর। এই মাসে যারা হায়ার লেভেল পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ কম্পেয়ার টু লোয়ার লেভেল।
তবে লোয়ার লেভেলের যে খারাপ হবে তা নয়, এই মাসে নবপঞ্চম যোগ যেহেতু রয়েছে সেহেতু কিন্তু আপনাদের কি বলবো পড়াশোনার দিকটা যথেষ্ট শুভ রয়েছে। তবে আপনার সন্তানকে একটু দেখবেন মোবাইল অ্যাডিক্টেড যেন না হয়, মানে মোবাইল অ্যাডিক্টেড হলে কিন্তু পড়াশোনাতে ঘাটতি আসবে, সেদিকটা যদি একটু আপনারা দেখে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু সেরকম প্রবলেম ক্রিয়েট করবে না। এই মাসে বন্ধু বান্ধব থেকে কিন্তু সাবধানে থাকতে হবে, অর্থাৎ বন্ধু বান্ধব আপনাকে এমন কিছু কথা বললো মানে কি বলবো গাছে উঠিয়ে দিয়ে মহিটা টেনে নেওয়ার মতো অবস্থা, মানে বন্ধু বান্ধবের পাক্কারে পড়ে আপনি কোনো কাজ বা কোনো ডিসিশান নেবেন না, ডিসিশানটা নেবেন আপনি নিজে ওন এবং বাড়িতে বসে ঠান্ডা মাথায় ডিসিশান নেবেন। বন্ধু বান্ধব থেকে কিন্তু এই মাসে প্রবলেম ক্রিয়েট করবে, তাই বন্ধু থেকে কিন্তু দশ পা পিছিয়ে না, তা বলে আমি এটা বলবো না যে আপনারা মিশবেন না বা কথা বলবেন না, কথা বলুন সবই করুন কিন্তু তাদের কথায় প্ররোচিত হবেন না, এটাই আমি বলবো। এরপর আসি প্রেম বা লাভ লাইফ। এই মাসে অর্থাৎ জানুয়ারি মাসে আপনারা ডেফিনেটলি খুব ভালো রেজাল্ট পেতে চলেছেন এই লাভ লাইফে। এমনিতে বৃষরাশির জাতক ও জাতিকারা একটু প্রেমিক স্বভাবের হয়, একটু মানে প্রেম জিনিসটা এদের মধ্যে একটু বেশি থাকে, একটু রোম্যান্টিক টাইপের হয়, আর এই রোম্যান্টিক জিনিসকে উস্কে দিবে এই মাসে আপনাদের, অর্থাৎ প্রেমে কিন্তু আপনারা সাফল্য পেতে চলেছেন। যাদের প্রেমে রিলেশন ক্রাইসিস দেখা দিয়েছে বিগত দিনে সেই রিলেশন ক্রাইসিস থেকে কিন্তু আপনারা উঠতে চলেছেন, এবং যে সমস্ত সম্পর্ক ভেঙে গেছিল সেই সমস্ত প্রেম অর্থাৎ পুরনো প্রেম কামব্যাক করবে। এর পাশাপাশি আপনারা নতুন প্রেমে কিন্তু একাধিক পড়তে চলেছেন, একদম কনফার্ম লিখে রাখতে পারেন। তবে দাম্পত্য জীবন কিন্তু খুব একটা মধুর আমি দেখতে পাচ্ছি না, যারা নিউলি ম্যারিডেড তাদের ক্ষেত্রে সেরকম প্রবলেম না হলেও যারা যাদের বিবাহ হয়ে গেছে অলরেডি তাদের ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম ক্রিয়েট করবে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বেড হ্যাপিনেসটা অনেকখানি কমে যাবে এদিকটা আমি বলবো, এবং মনোমালিন্যের দিকটাও থাকতে চলেছে। তবে সেরকম বড় কিছু ব্যাপার নয়, সেটা কিছুটা নির্ভর করবে আপনাদের নিজস্ব ব্যবহারের উপর, আপনারা কীরকম একে অপরের সাথে রিলেশান রাখছেন বা কীরকমভাবে কথাবার্তা বলছেন সেটার উপর, কিছুটা নিজের উপরেও কন্ট্রোল করা যায়। যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তারা কিন্তু এই মাসে পজিটিভ ফল পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে সন্তান আসতে চলেছে। এতদিন ধরে যে কামনা বাসনা করেছিলেন সন্তানের জন্য আলটিমেটলি তার সাকসেস এই মাসে পাবেন, অর্থাৎ সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বলুন এবং সন্তান যাদের রয়েছে তাদের ক্ষেত্রে বলুন সেরকম প্রবলেম দেখা যাচ্ছে না, দুই ক্ষেত্রে কিন্তু ভালো রয়েছে। তবে যারা প্রেগনেন্সি পিরিয়ডে রয়েছেন তাদেরকে বলবো শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখবেন এবং উল্টোপাল্টা কিছু খাবার খাবেন না, কোনো রকম শারীরিক প্রবলেম ক্রিয়েট হলেই কি না আপনারা সঙ্গে সঙ্গে ডক্টরের সাথে কনসাল্ট করুন, এটাই আমি বলবো। এই মাসে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তারা কিন্তু বিবাহের জন্য প্রচেষ্টা করতে পারেন, বিবাহের যোগ কিন্তু চলছে। যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু দ্বিবিবাহের চেষ্টা করতে পারেন, এবং যারা নিউলি ম্যারিড হতে চাইছেন মানে বিবাহিত জীবনে পা রাখতে চাইছেন অর্থাৎ বিয়ে করতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাসে যথেষ্ট পরিমাণে শুভ শুভ ঘটনাগুলো ঘটতে চলেছে এবং আপনারা সম্পর্কগুলো এগিয়ে নিয়ে যেতে পারেন। সবশেষে দুটো কথা বলবো, এই মাসে আপনারা নতুন কিছু কিনতে চলেছেন, অর্থাৎ সেটা গাড়ি হোক বাড়ি হোক প্রপার্টি হোক এই সমস্ত কিছু কিন্তু কিনতে চলেছেন যেটা ভোগ্য বস্ত্র। এর পাশাপাশি আপনারা এই মাসে লটারি সাতটা জুয়া থেকে কিন্তু পয়সা ইনকাম করতে চলেছেন, একদম কনফার্মড। তবে আপনার জন্মছকে রাহু গ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে, এই হচ্ছে ব্যাপার। এই হচ্ছে মূল জিস্ট বৃষরাশির জাতক ও জাতিকার জানুয়ারি মাস কেমন যেতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।